চট্টগ্রাম ও কর্ণফুলী উপজেলার জুলদা ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন। মার্চের 11 তারিখ বিএলএ কর্ণফুলী উপজেলার পশ্চিম জুলদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠত ইউনিয়ন যুবলীগের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সিরাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় এন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহি বক্তব্য রাখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সাহেব। এখন এই সম্মেলনের কারণে তৃণমূল থেকে উঠে আসছে নেতারা, আমাদের রাডারের মধ্যে তারা ঢুকে গেছে, যারা মূল পদ পাবেন না তাদেরকে এখন তারাও আমাদের উদ্বোধক আছিল কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান তালুকদার। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হক। বিশেষ অতিথি আছিল বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, জুলদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, জুলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, তৈব আহমেদ, আব্দুল শুকুর সহ আরও বোধকীয়। আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত আছিল অ্যাডভোকেট চৌধুরী আহমেদ মহসিন, মহিউদ্দিন খোকন, মোহাম্মদ সাইফুল হাসান, সেকান্দর বাদশাহ, দিদারুল আলম রিমু, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আরিফ সহ আরও বোধকীয়। প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের সম্মেলনে এসেছেন, আমি সভাপতি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সম্মেলনের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তালার সংস্কৃতি শিল্পী গোষ্ঠী। বিদ্যুৎ শেষ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।